গোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধভাবে একটি খাল দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ১২ প্রভাবশালীর বিরুদ্ধে। খালের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি, রাস্তা, হাঁস মুরগি ও মাছের খামার সহ নানা স্থাপনা। সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসন নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি। মাঝখান দিয়ে নির্মিত রাস্তা দেখে বোঝার উপায় নেই, এটি একসময়ের প্রবহমান কাশিয়ানী বেথুরির খাল। খাল দখল করে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি, মাছের ঘের, পুকুর, বাঁধ, পোল্ট্রি ফার্ম সহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ১২ প্রভাবশালী খাল দখল করে এসব স্থাপনা করেছেন। কমপক্ষে ১২টি স্থানে বাঁধ দিয়ে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু প্রভাবশালী লোক এই খালের বাদ দেওয়ার কারণে এখন আর আপনার সে আগের মতো পানি স্রোত বয় না। যার যার বাড়ি রাস্তা আছে এবং ঘের করে মাছের চাষ করতেছে এবং দেশি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। দখলদারিত্বের অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্তরা। দোসরা জুলাই খালটি পরিদর্শন করে সাত দিনের মধ্যে স্থাপনা সরানোর নির্দেশ দেন কাশিয়ানী উপজেলা এসিলেন, কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অবৈধ যারা দখল করে আছে তাদের অবৈধ দখলদারকে উচ্ছেদ করব এবং তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পানি চলাচলটা যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। খালটি উদ্ধার হলে এলাকার উৎপাদিত ফসল নৌপথে পরিবহনে সহজলভ্য হবে। বড় মৌসুমে সেচ ব্যবস্থার পাশাপাশি দেশীয় মাছের চাহিদাও পূরণ হবে। ডিবিসি নিউজ ডেস্ক।